হ্যালো বন্ধুরা, আমি শুভজিৎ অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো আজ আমি যেটা করবো সেটা হচ্ছে হাঙ্গামা টু এর চুরাকে দিল মেরা টু বলে যে গানটা আছে সেই গানটা সম্বন্ধে আমার রিয়াকশান দেবো। সো কাম অন, লেট আস বিগিন। চুরাকে দিল মেরা, এটা বেসিক্যালি অক্ষয় কুমারের যে বিখ্যাত খিলাড়ি সিরিজ আছে তার মধ্যে যে 2 নম্বরটা ম্যায় খিলাড়ি তু আনারি, তাতে এই গানটা ছিল। তো এই গানটা তখন যারা যারা গিয়েছিলেন তারা হলেন কুমার শানু এবং অলকা ইয়াগনিক। যিনি সুর দিয়েছিলেন তার নাম হচ্ছে অনু মালিক এবং যিনি লিখেছিলেন তার নাম হচ্ছে রাহাত ইন্দুরি। এই গানে যারা লিপ দিয়েছিলেন তারা হলেন শিল্পা শেঠি এবং অক্ষয় কুমার। তো 1994 সালে এই ম্যাথিলাডি তুয়ানাড়ি মুক্তি পেয়েছিল। তো সেই সময়কার যারা টিন, সেই সময়কার যারা আর্লি টুইন, তাদের মধ্যে গানটা একটা বিপুল মানে পপুলারিটি গেইন করে এবং সেটা জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে গিয়েছিল। সেই সময়কার বহু অল্পবয়সী ছেলে পুলে তারা প্রপোজ করার সময় গানটা মানে গিয়েছে, এর ফলে এই গানটার সঙ্গে জড়িত আছে প্রচুর পরিমাণে রোমান্টিকতা এবং নস্টালজিয়া। কিন্তু যেটা হয় আর কি, এখন বিশেষ করে যেটা বলিউডে হচ্ছে আর কি, যে কোনো একটা পুরনো গানকে ধরে সেটাকে নতুন করে বানিয়ে এখন গানের রিমেক হচ্ছে, মানে আগে সিনেমা রিমেক হতো, এখন গানের রিমেক হচ্ছে। আর প্রিয়দর্শন, এই ছবিটার কথা একবার ভেবে দেখুন, এর হচ্ছে গল্পটা মানে সিনেমাটা হচ্ছে রিমেক, তার নামটা হচ্ছে একটা অন্য জায়গা থেকে তুলে আনা যার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এবং গানগুলো মানে তার মধ্যে এই গানটাই সামনে এসেছে, এই গানটাও হচ্ছে রিমেক এবং সেটা হচ্ছে একটা অন্য সিনেমার রিমেক, ভাবা যেতে পারে। তো যাই হোক, এ ব্যাপারে এবারে যে গানটা হচ্ছে সেই গানটার সম্বন্ধে 2-4 কথা বলে নিই। সেটা হচ্ছে এবারে যে গানটা গিয়েছেন যারা তারা হলেন বেনি দয়াল এবং আনমোল মালিক। সুর দিয়েছেন অনু মালিক এবং হচ্ছে যে একজন অতিরিক্ত লিরিক রাইটারকে সঙ্গে অ্যাড করা হচ্ছে, তিনি হলেন সমীর আনজান। তো এবারে যারা যারা এই গানটাতে লিপ দেবে তিনি তারা হলেন শিল্পা শেঠি এবং মিজান জাবরি, মানে জাবরি জাবরি ছেলে, যিনি এই হাঙ্গামা টু এর নায়ক। তো যেটা হয়েছে আর কি, সেটা হচ্ছে যে গানটার মধ্যে আগে যে ভার্সানটা ছিল মানে অরিজিনাল যে গানটা ছিল সেই গানটা কিন্তু অনেক বেশি ন্যাচারাল ছিল এবং ন্যাচারাল মানে সেটে সেটা শ্যুটিং করা হয় এবং সেই গানটা যথেষ্ট বেশি জীবনের সঙ্গে তার যোগ ছিল। সেই গানটাকে আমরা চিনতে পাচ্ছিলাম, মনে হচ্ছিল যে এটা যেন একটা জীবনযাত্রার মধ্যে, যেমন হিন্দি সিনেমার গান রোমান্টিক সাধারণ গান হয়ে থাকে সেরকম গান, কিন্তু গানটা খুব সুন্দর। আর এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে প্রথম কথা যে গানটাকে যেমন রিক্রিয়েট করা হয়েছে, রিমিক্স করা হয়েছে এবং একটা ডিস্কো লুকের মধ্যে গানটা শ্যুটিং হচ্ছে। তো আমার তো গানটা মোটেই শুনে ভালো লাগেনি, রাদার জঘন্য লেগেছে এবং এটাও মনে হয়েছে যে সকলের জয়যাত্রা আর এই বলিউডের লোকগুলো মানে বম্বের লোকগুলো এদের হচ্ছে ক্ষয়যাত্রা, মানে এদের অধোগতি আসন্ন, এরা কোনো মৌলিক কাজ করেন না। তার সেটা এই গানটার ভিতর দিয়ে আরও একবার নতুন করে প্রমাণ হলো।